পূর্ব মেদিনীপুর জেলার ক্রীড়া জগতে অর্থাৎ কবাডি নক্ষত্রের পতন আমিনুল ইসলাম খান সাহেব রাত্রি 11:45 পরলোক গমন করেছেন। আজ তার শেষ শ্রদ্ধা জানাতেই তার বাড়িতেই কাতারে কাতারে তার সঙ্গীরা খেলোয়াড়ের সাথী ক্লাবের সদস্য স্থানীয় কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর সকলেই উপস্থিত। সকলেই বললেন হলদিয়া ক্রীড়া জগতের এক অভাবনীয় ক্ষতি হয়ে গেল। আমরা দেখছেন হলদিয়া পৌরসভা 17 নম্বর আদর্শ ওয়ার্ড ডিখাসিপুর আমিনুলের বাড়িতে তার শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে বহু মানুষ এসে হাজির হয়েছেন। হলদিয়া পৌরসভার 17 নম্বর আদর্শ ওয়ার্ডের আবাহনী চক্র ক্লাবের ক্রীড়া সম্পাদক ছিলেন, সেই সুবাদে ক্লাবের সভাপতি তথা এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী শেখ মুজাফফর উনিও এলেন, শেষ শ্রদ্ধা জানালেন। তিনি বললেন আমরা একজন দক্ষ সংগঠক এবং ক্রীড়াবিদকে হারালাম, তার আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের সমবেদনা জানাই। তাদের পরিপাশে পরিবারের পাশে থাকার কথাও তিনি বলেন। ক্রীড়া জগতের নয়নের মণি আমিনুল তার এই মৃত্যু খবর মর্মান্তিক এবং বেদনাদায়ক। রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ন্যাশনাল কার রালি চ্যাম্পিয়ন বিশিষ্ট শিক্ষাবিদ হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর আজকর আলী পল্টু বলেন আমরা একজন দক্ষ সংগঠককে হারিয়েছি। আমাদের জেলার পুরুষ এবং মহিলা যারা খেলাধুলো করেন তাদেরকে প্রশিক্ষণ দিতেন এবং ন্যাশনালে খেলার জন্য সুযোগ করে দিয়েছিলেন আমিনুল, তার এই মৃত্যু আমরা কখনোই মেনে নিতে পারিনি। তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ডিঘাসিপুর আবাহনী চক্রের উদ্যোগে সারা রাজ্য জুড়ে কাবাডি ভলিবল ফুটবল খেলার যারা সঙ্গী ছিলেন তারা কি বললেন? আমরা অনেক দুঃখিত। পূর্ব মেদিনীপুর জেলার সর্বশ্রেষ্ঠ ট্রেনার ছিলেন উনি, আজকে ওনাকে হারিয়ে আমরা সবাই খুবই কষ্টিত এবং খুব দুঃখিত। অসুবিধা তো অবশ্যই হবে, এরকম সময় তো আর কে দেবে। উনি নিজের কাজ ফেলে নিজের ডিউটি অ্যাবসেন্ট করে আমাদেরকে যেভাবে ট্রেনার ট্রেনিং দিত এবং সময় দিত, আগামী দিনে এরকম মানুষ পাওয়া তো সত্যি খুব ভাগ্যের ব্যাপার। জানি না আগামী দিনে পূর্ব মেদিনীপুর টিমের কাবাডি টিম কতটা এগিয়ে যাবে এটা বলা খুব মুশকিল। আপনার নাম? সাবির আলী। ক্রীড়া জগতের নক্ষত্র আমিনুল নেই একথা কেউ মানতে পারছে না। তার দেহ আসতেই হলদিয়ার বিভিন্ন জায়গা থেকে তার অনুগামীরা ছুটে এলেন শেষ শ্রদ্ধা জানাতে। হলদিয়া ডিঘাসিপুর আহ্বানী চক্রের ক্রীড়া সম্পাদক ছিলেন আমিনুল, ক্লাবের সকল সদস্য সম্পাদক সামাদ খান এলেন, কার্যকরী সভাপতি শেখ নূর হোসেন সভাপতি সহসভাপতি এসাক আলী সহ ক্লাবের সকল সদস্য এলেন, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সহযোগী খেলোয়াড় আজিজুর রহমান। কি বললেন? আমিনুল অত্যন্ত আমার বন্ধুগর ছিল, একসঙ্গে আমরা মিলন স্কুলে প্রায় ক্লাস 5 থেকে 12 পর্যন্ত একসময় পড়াশোনা করেছি এবং খেলোয়াড় হিসেবে তো ভীষণ ভালো ছিল। শুধুমাত্র হাডুডু খেলতো না, তার পাশাপাশি ফুটবলেও ভালো গোলকিপার ছিল। এবং আমরা এখনও বিশ্বাস করতে পারছি না যে এই ধরনের ঘটনা সত্য, মৃত্যুকে কোনোভাবে নিতে পারছি না। তো পরিবারের লোকজনকে সমবেদনা জানাচ্ছি এবং সত্যি দুঃখজনক। এবং খেলার জগতে একটা ব্যাপক শূন্যতা, এটা পূরণ হবে কি না সত্যি ভাবার।